দেখো এদিকে সামনে দেখার কিছু নেই, পিছনে দেখো। চাঞ্চল্যকর কিপি হত্যার মামলা, একই ঘটনায় দুটি মামলা হয়, একটি হত্যা মামলা আর আজকে ছিল বিস্ফোরক মামলার জন্য দায়িত্ব তারিখ। আজকে যে মামলা এটা মূল মামলা থেকে উদ্ভূত। এই মুকদ্দমায় 8 জন আসামি জামিনে, 10 জন পলাতক আর 14 জন দ্বিতীয় আদালতের কাস্টডিতে আছে। 14 জনের মধ্যে আজকে 11 জন হাজির আর জি কে গৌস, আরিফুল হক চৌধুরী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুকে আজকে আনা হয় নাই। আজকে বিজ্ঞ আদালত সকল আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের বিধান অনুযায়ী অপরাধ আমলে গ্রহণ করেছে। মামলার আগামী দায়িত্ব তারিখ 29/2/2016।